আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বিধায়ক তথা বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ সিকার বাড়িতে গেলেন কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এদিন বেলা 11টা নাগাদ বীরপাড়ার সিংহানিয়া চা বাগানে বিজেপি বিধায়কের পৈতৃক বাড়িতে যান আব্দুল মান্নান সাহেব। তবে দুজনই ওই সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে বিধায়কের বাবা প্রয়াত হয়েছেন, এরপরই মনোজবাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করতে গেলেন আব্দুল মান্নান সাহেব। এদিন মান্নান সাহেব অভিযোগ করেন, চা বাগানগুলিতে মালিক পক্ষ শোষণ চালিয়ে যাচ্ছে। সরকারের গাফিলতিতেই উত্তরবঙ্গের চা বাগানগুলির দৈন্যদশার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি তো অপোজিশন লিডার, আমার তো অপোজিশন যত এমএলএ সবই আমার এমএলএ, আমার সঙ্গে রাজনীতির মত পার্থক্য যাই থাকুক, ব্যক্তিগতভাবে আমি স্নেহ করি। একটা আদিবাসী ছেলে যেভাবে কথা বলে, যেভাবে এখান থেকে এত রিমোট ভিলেজ থেকে বাগানে আসে, যেভাবে তার পারফরমেন্স দেখায়, তাহলে একই মেরে। তাছাড়া আমি তৃণমূলের যখন পার্থচার্যী ওয়াইফ মারা গেলেন, আমি গেলাম, সুজিত বোসের মা মারা গেলেন, সেখানেও গান গেছি। আমি এগুলো কাছে মেনটেন করি। আমার কলিগরা তো রাজনীতিতে বিরোধ থাকতে পারে, কিন্তু বাট কলিগ কলিগ পলিটিক্সের যার যার আছে, ও আমার রাজনীতি করবে না, আমিও রাজনীতি করবো, বাট রেসপেক্ট মে আই অলসো সুস্থ।